কে প্রতিষ্ঠিত বাংলাদেশ সমাপতি গবেষণা পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান এবং আমাকে সম্মান জানানোর জন্যে আজকে যে আয়োজন, সেই আয়োজনের সভাপতি বাংলাদেশ সমাপতি গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমার অত্যন্ত স্নেহের ডাক্তার অপূর্ব দাস। আজকের অনুষ্ঠানের ভারত থেকে আগত স্পিকারদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাক্তার সুনীল মরে সরকার এবং ডাক্তার শ্রীকান্ত চৌধুরী, আমার সহযোদ্ধাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা এই অনুষ্ঠানে আসছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তৃতার শুরুতেই আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহামানব, যার হাত দিয়ে হোমিওপ্যাথির উন্নয়নের যাত্রা শুরু হয়েছে, সেই আমাদের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি কৃতজ্ঞতা জানাই তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাকে অনেক বিষয়ে বিশেষিত করেছেন, অভিষিক্ত করেছেন, উন্নয়নের উপকার বলেছেন। এই সব কিছুর যিনি মালিক, যার জন্য আমি করতে পেরেছি, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফ আম রুহুল হক মোহাম্মদ নাসিম এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেতা ডাক্তার জাহিদ মালিক। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যে মানুষটির জন্ম না হলে হোমিওপ্যাথির জন্ম হতো না, সেই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, হোমিওপ্যাথি গবেষণা পরিষদ আজকে আমাকে সম্বর্ধিত করেছে। যে দেশে গুণের গুণীজন সম্মানিত হয় না, শিক্ষকরা অবহেলিত, সমাজ যেখানে অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেই মুহূর্তে এই ধরনের একটি অনুষ্ঠানে আমার এই স্বল্প কর্মময় যজ্ঞের যে স্বীকৃতি আপনারা আজ আমাকে দিলেন, সে হোমিও রত্ন হিসাবে আমি আপনাদের কাছে সব কৃতজ্ঞতা জানাই। এবং এই উপাধি আমি বাংলাদেশের সকল হোমিওপ্যাথি শিক্ষক চিকিৎসক ছাত্রছাত্রীদের মাঝে তাদের আমি উৎসর্গ করতে চাই, কারণ এই সম্মান আমার নয়। আজকে যে সম্মানে আপনারা ভূষিত করেছেন, এই জন্যে দীর্ঘ সময় আমার পার হয়ে আসতে হচ্ছে, সেই বাংলাদেশ কলেজের ছাত্র থেকে আজকে হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান, দীর্ঘ 39টি বছর আমি আপনাদের জন্য কাজ করেছি। আমাকে যদি সেদিন থেকে আজ পর্যন্ত আমাকে অনুপ্রেরণা না দিতেন, আমাকে সহযোগিতা না করতেন, হোমিওপ্যাথি বোর্ডের আমার সহযোগী সদস্য সম্মানিত সদস্যবৃন্দ, বোর্ডের রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যারাই যেখানে আমার সাথে ছিলেন, আমি মনে করি সকলের এই প্রচেষ্টায় আমি আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। তাই আমার এই সম্মান, আমার আপনাদের এই ভালোবাসা সব কিছু আমি হোমিওপ্যাথদের মধ্যে বিলিয়ে দিতে চাই। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হোমিওপ্যাথি ওষুধ খান, তিনি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে চিন্তা করেছিলেন এই বাংলাদেশের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা শুধুমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে হবে না, তাই সেদিন সেই যুদ্ধবিধ্বস্ত দেশে
যখন কোনো নীতিমালা ছিল না, যখন সরকার সদ্য সরকার গঠন হয়েছে, সেই 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু হোমিওপ্যাথির অগ্রযাত্রার জন্যে 14 লক্ষ টাকা বিশেষ অনুদান দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী নিজ চেষ্টায় তিনি হোমিওপ্যাথির উন্নয়ন করে যাচ্ছে। আমরা এখনও কিছু পাই নাই, কিন্তু আমাদের একটি ঠিকানা পেয়েছি, আমরা একটি স্বীকৃতি পেয়েছি, একটি রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা অংশীদার, ওষুধ নীতিতে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছি। এই যে সরকারি আনুষ্ঠানিকতা যেগুলি প্রয়োজন, যেটা আমাদের আগে ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী একে একে সেই স্বীকৃতিগুলি প্রদান করেছে। আর এই স্বীকৃতি যদি থাকে, যার ঠিকানা থাকে, তার দেশে কোনো অভাব থাকার কথা না। আজকে আমরা যে স্বীকৃতি আদায় করেছি, এখন সরকারেরই দায়িত্ব এই সেক্টরের যা যা কিছু করণীয় সেই উন্নয়নগুলি করা। ইতিমধ্যে একটি ভিডিও চিত্রে স্বল্প পরিসরে হলো আপনারা উন্নয়নের অনেক জিনিস এখানে উঠে এসেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন, আমার সামনে অনেক মুরব্বীরা বসা যারা আমার বয়সের সমবয়সী, আমার থেকে অনেক বেশি বয়স এবং আমার ছোটো ভাইয়ের মতন যারা রয়েছে। হোমিওপ্যাথির কী ছিল, যা কিছু হয়েছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হয়েছে। তা আমি মনে করি আজকের যে উন্নয়ন, আজকে আপনারা যে পদকে আমার ভূষিত বলেন, এর সব কিছুর দাবিদার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্যে আপনারা দোয়া করবেন, তাকে ভালোবাসবেন, তাকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন, যাতে আমাদের অসম্পূর্ণ দাবিগুলি আমরা শেষ করতে পারি। এখন আমি যে কথাটি বলবো, জীবনে আমার যা পেয়েছি আমার কোনো অসম্পূর্ণতা নেই, আমি যা না করেছি আপনারা তাই আমাকে দিয়েছি। বাংলাদেশের 40 বছর জীবনে একটা সেক্টরে কাজ করার সুযোগ পাওয়া, এটা চারটিখানি কথা নয়। 40 বছর মানুষই বাঁচে না, আর আমি 40 বছর হোমিওপ্যাথিদের নিয়ে বন্ধু হিসেবে আপনাদের সাথে চলতে পেরেছি, এটিই তো আমার জন্য অনেক পাওয়া। আমি মাঝে মাঝে চিন্তা করি যে একটা মানুষের এত কিছু তো অনেকেই পায় না। আমার এই সফলতা, আমি ব্যবসায়ী জগতে গেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী সংগঠন আমি জুয়েলারি সমিতির নির্বাচিত সভাপতি হয়েছি, আমি হোমিওপ্যাথির আপনার বোর্ড মেম্বার থেকে শুরু করে পরপর 4 বার অর্থাৎ প্রায় 12 বছর আমি হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। 12 বছর 20 বছর তো একটা মানুষ একটা সংস্থায় চাকরি করে। এই যে অফুরন্ত যে আমার ভালোবাসাগুলি আপনারা দিয়ে আমাকে আনছেন, আমি সত্যিই অভিভূত। আমি মাঝে মাঝে ভাবি যে আমার এই সাফল্যের পিছনে কি রয়েছে। আমি মনে করি আপনাদের দোয়া, বিশেষ করে আমার পিতামাতার দোয়ার জন্যে হয়তো আমি আজ এই পর্যায়ে আসতে পেরেছি। ছোটোবেলা যখন স্কুলে যেতাম, আমার মা এই হাতটা ধরে তার মুখে নিয়ে একটা কামড় দিয়ে দিত, অর্থাৎ রাস্তায় যখন আমি যাচ্ছি যাতে আমার কোনো বিপদ আপদ না হয়। সেদিন মায়ের এই কামড়টার ব্যথা বুঝতাম না, সেদিন মনে করতাম যাওয়ার সময় থুতু লাগাই দিল, মার চোখকে আড়াল করে সাথে সাথে জামায় হাতটা মুছে ফেলতাম। কিন্তু আমার মায়ের মৃত্যুর আগে আমি তাকে দেখতে গিয়েছিলাম, সে বাড়িতে যখন আমার হাতে কামড় দিয়ে দিয়েছিল, আমি বাড়ির থেকে ঢাকা এসেছি, পরের দিন গোসল করার সময়ও আমার এই হাতের আঙুলটি জল দিয়ে ধোয়ার ইচ্ছা আমার ছিল না। আমি মনে করেছি যেটি আমার মার শেষ কামড়, আর মায়ের এই মুখের থুতুই আমার জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি মাকে ধরে রাখতে পারিনি,
মা মৃত্যুর পরে আমি চিন্তা করেছিলাম বোধহয় আমার আর আশীর্বাদ করার লোক রইল না, আমার বোধহয় উন্নয়ন এখানে থেমে যাবে, আমার সুখ্যাতি আমার অর্জন বোধহয় ধীরে ধীরে কমে যাবে। কিন্তু না, আমার মার কথা আমি প্রতিদিন মনে করি, পিতার কথা আমি স্মরণ করি, বাসার থেকে বেরোনোর সময় দেবদেবতার পাশাপাশি আমার পিতামাতার কথা স্মরণ করে আমি বেরোই, যার কারণেই হয়তো আমি অনেক জায়গা থেকেই বিপদমুক্ত হতে পেরেছি। একজন রাজনৈতিক কর্মী বা নেতার গুণ থাকবে তার সহনশীলতা। যদি আত্মগরিমা না থাকে, অহংকার বোধ না হয়, ক্ষমতার দাপট তার ভিতর কাজ না করে, আমি মনে করি সে পৃথিবীতে যা কিছু চাবে তাই অর্জন করতে পারবে। আমার বাসায় যেদিন দরজার সামনে পঞ্চায়েত জোড়া খালি জুতা না দেখি, এবং যে মাসে আমার ওয়াইফ বলে যে চাল ফুরায় নাই, আমার মনে খুব কষ্ট হয়। আমরা দুইজন মানুষ, কিন্তু আমার দুই বস্তা চাল লাগে। আমার যারা সহযোদ্ধারা রয়েছে, যারা আমার বন্ধু বান্ধব রয়েছে, আমরা দুইজন মানুষ, কিন্তু আপনাদের রহমতে বা আল্লাহর কৃপায় আমার বাড়িতে প্রতিদিন 40-50 জন লোক খায়, আমার সব বন্ধুরা। অর্থাৎ যেদিন মানুষ বেশি আসে, যে মাসে চাল বেশি খরচ হয়, আমি সেই মাসে তৃপ্তি পাই। তার কারণ যে আমাকে মানুষ ভালোবাসছে, আমি তাদের বন্ধু হতে পেরেছি। অতএব আপনারা যারা নতুন রয়েছেন, বিশেষ করে এই গবেষণা পরিষদের যে উদীয়মান আমার চিকিৎসকবৃন্দ রয়েছে, তাদের কাছে অনুরোধ যে পিছরায় প্রথম শিক্ষককে আপনারা সম্মান করবেন। পিতামাতার প্রতি জীবনের শেষ বিন্দু হলেও পিতামাতা যাতে কষ্ট পায় দুঃখ পায় এমন কোনো কাজ করবেন না। তৃতীয়ত, আপনার ঘরে থাকুক আর না থাকুক, বন্ধু হারা মানুষ পৃথিবীতে কিছু পায় না। আপনার যতটুকু আছে তাই সবাইকে ভাগ করে চলার জন্য আপনি চেষ্টা করবেন।